হাসপাতালের লাইনে কাজ করতে গিয়ে বিপত্তি। শখে মৃত্যু হয় একজনের, গুরুতর জখম দুজন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ পান্ডুয়ার বইচির গড়াগড়িতে। মৃত যুবকের নাম লক্ষণ মুর্মু, বাড়ি দীক্ষুই এলাকায়। স্থানীয়রা আহত দুজনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়ার বইচির গড়াগড়ি এলাকায় 11,000 লাইনের যে কাঠের পোল ছিল সেগুলি মেরামতির কাজ করছিল কিছু ঠিকা শ্রমিক। হঠাৎ 11,000 লাইনের তারের সাথে জড়িয়ে গিয়ে কারেন্টের শক খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষণ মুর্মু নামের এক যুবকের এবং গুরুতর আহত হয় আরো দুজন। স্থানীয়রা আহত বিশ্বজিৎ হেমব্রম ও প্রশান্ত হাসদা নামে দুই যুবককে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুই যুবক পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। কাজ করছিল যে ওর তলা দিয়ে একটা কেবল লাইনের তার জড়িয়ে গেল, দিয়ে সেই তারটা ছিঁড়ে ওই পুরো 11,000 কারেন্টের তারের উপরে জড়িয়ে যায়, দিয়ে 3-4 জন পুরো তারের সাথে জড়িয়ে গেছে, দিয়ে পুরো স্পটে একজন ডেড হয়ে গেল। তারপর আমরা, আমাদের দাবি ছিল তাদের পরিবার আসুক, তারা তো কন্ট্রাক্টর আন্ডারে কাজ করছিল, আমাদের দাবি ছিল ওই ওদের পরিবার, আমাদের ওই মংরা এলাকারই লোকগুলো কাজ করতে এসেছিল। যারা কাজ করছিল তাদের কি নাম টাম কিছু জানতে পারেন? না, জানতে পারিনি। আমরা এখান থেকে ওই 4-5 জনকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং পুলিশ এসে তাড়াতাড়ি, তারপর আমরা চারিদিকে অ্যাম্বুলেন্স খোঁজ করি, আসিনি। থানায় সিভিককে ভলেন্টিয়ারকে ইয়ে করেছি, তারাও আসেনি। তারপর ওরা তড়িঘড়ি দুটো গাড়ি নিয়ে এসে ডেড বডিটাকে নিয়ে যাচ্ছিলো। আমরা আটকে দিই, বলি আগে পরিবার আসুক কিংবা এর কিছু একটা ব্যবস্থা করুন, তবে আমরা বডিটাকে, কিন্তু ওরা বললো না আমরা ব্যবস্থা করে দেবো। সেই চিন্তা না করে ওরা ডেড বডিটাকে ওরা নিয়ে তুলে নিয়ে চলে গেল। 11,000 বলতে ইয়ে ছিল, ওই কাঠের পোলগুলো ছিল, ওই পোলগুলো মেরামত করছিলো, ইয়ে ঢালাইয়ের ইয়েগুলো লাগানো ছিল, ওই কাঠের ইয়ে পোলগুলো কাটছিল, যে সেই ওই কাঠের পোলের ইয়েতে ওই কেবল লাইনের তার জড়ানো ছিল। ওরা তো ওই যখন ওই খুঁটিগুলো পড়ে যায় তখন ওই যে তারগুলো ছিল ওই তারটা ইয়ে ছিটকে আবার উপর দিকে উঠে গেছে। নিউজ আজ বাংলা, হুগলি। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা সমাধানে আজই আসুন ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিকে।